তবে প্রবলেম কি বাংলায় জানেন তো, ওদের দোষ আমি দিই না, ওদের মালিকরা আবার বিজনেসের সাথে পাশে পাশে সিবিআই ধরে, ইডি ধরে, একটা পিঁপড়ে কামড়ালেও ওরা সেই পিঁপড়েটাকে নিয়ে সারাদিন দেখে, ভালোটা দেখায় না। আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে, কালকেও সারা রাত আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি, না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার চার পাঁচটা জায়গায়। সকাল ছটায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা, আচ্ছা বলুন তো, যেমন পুজো কমিটিগুলোকে বলেছিল ইনকাম ট্যাক্স দিতে হবে, এই নিয়ে জোরদার আন্দোলন হয়েছিল, তারপরে বাধ্য হয়েছিল ব্যাক আউট করতে। ধরুন আমার বাড়িতে কেউ গেল বা আমি আপনার বাড়িতে কোনো পুলিশ পাঠালাম, নিয়মটা কি? একটা ওয়ারেন্ট থাকবে বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাকে জানাবে কেন এসছে, রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবে। অনেকে আছে ধরুন ইংরেজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না, তারা আইনজীবীদের সাহায্য নেয়। তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে, তালা ভেঙে ঢুকছ, জানাচ্ছ না, কোথাও কোথাও তালা ভেঙে তো ঢুকছে, যদি বাই চান্স সে নেই বাড়িতে ধরুন বন্ধ, আর তাতে যদি কেউ চা করার লোকও থাকে তাকেও ঘর থেকে বের করে দিচ্ছ, এবং ঢুকে তুমি কোনো উইটনেস রাখছ না, সে জানে না। তুমি তো এটাও হতে পারে, আমরা যদি কাল্পনিকভাবেও ধরে নিই, তুমি যদি কারো বাড়িতে ধরুন আমার বাড়িতে গেল, আমায় জানালো না, আমার তো একটা সিকিউরিটি প্রবলেমও আছে, সিকিউরিটি প্রবলেম যে কোনো কারো আছে, একটা ছোট থেকে বড় করে যে কোনো পাবলিকে, তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না, কে তার গ্যারেন্টি হবে? তুমি নিজে ঢুকছ নিজে করছো, তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারেন্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছ না, জানাবার কোনো জায়গা নেই, যা ইচ্ছে তাই করব, অর্থাৎ এটা আইনি নয়, বেআইনি ভাবে রাজনৈতিক ভ্যান্ডেটা বাংলায় চলছে। কিন্তু তাও বলবো, একটা নকল দানা কিনলেও জিএসটি দিতে হয়, এরপর দেখবেন কবে বলবে ক্লাবগুলোর থেকেও জিএসটি দিতে হবে। এরা বোঝে না কিছু সভ্যতা সংস্কৃতি মানবিকতা আছে যা জোর করে কেড়ে নেওয়া যায় না। আর আমি বারবার বলি, উৎসব যার যার আপনার, ধর্ম কিন্তু সবার, আমরা সবাই সবার ধর্মে যাই। কই আমার বাবা মা তো আমাকে শেখায়নি যে তুমি ঈদে যাবে না, কই আমার বাবা মা তো আমার শেখায়নি তুমি গুরুদ্বারায় যাবে না, কই আমার বাবা মা তো শেখায়নি তুমি জৈন মন্দিরে যাবে না, কই আমার বাবা মা তো শেখায়নি তুমি গুজরাটি মন্দিরে যাবে না। সংখ্যালঘু ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দাঁড়িয়ে বলে গেলেন যে আমরা জল দিই, আমরা সাহায্য করি, কত পুজোয় মুসলিমরা প্রেসিডেন্ট আছে তার কোনো ঠিক আছে? বই তো নিজেই একটা পুজো করে, পুজো কমিটির সভাপতি, জাবেদ নিজে পুজো করে, এরকম অনেক আছে মনে রাখবেন, পুজো কমিটির সভাপতি, সবাই মিলে কাজ করি আমরা, এটা আমাদের গর্ব। আগে তো প্রথমে রটিয়ে ছিলেন মমতাজি তো বঙ্গাল মে দুর্গা পূজা নেই করনে দেতা হে, আর আমি কিয়া সচ্চা কিয়া হে আর ঝুটা কিয়া হে, কই কই ক্লাব কে গিয়ে কেতে হো পয়সা চাইয়ে, নেই হামকো ভিক নেই চাইয়ে, জো দুর্গা পূজা কোভিড কা টাইম মে কর সেকা তবনে আপনে মদদ নেই কিয়া, আজ আপকো মদদ করনে কা জরুরত নেই হ্যায়, হামারা ইজ্জত পহলে হ্যায়, ইজ্জত কা সওয়াল হ্যায়।